কম্পিউটার চ্যানেল কর্নের একটা অঙ্ক দেখছি আমরা এখানে, কি বলছে না, যদি এ ইজ ইকাল টু রুট ফাইভ প্লাস টু বাই রুট ফাইভ মাইনাস টু হয় এবং এ বি ইকাল টু ওয়ান হয় তবে এ প্লাস বি হোল কিউব বাই এইট এর মানটা কত হবে। ঠিক আছে, এর ধরনের অঙ্ক করার জন্য আমরা এর মানটা বলা আছে, এ বির মানটা বলা আছে ওয়ান, এখান থেকে আমরা বি এর মানটা বার করতে পারবো। এ বি সমান কত বলা আছে না ওয়ান, সেখান থেকে বা বি সমান কত হবে না ওয়ান বাই এ হবে, বা বি ইজ ইকাল টু এর মানটা বসিয়ে দেবো, এ মানে কত ছিল আমাদের উপরে ছিল রুট ফাইভ প্লাস টু, হরে ছিল রুট ফাইভ মাইনাস টু। তো ওয়ান বাই একটা ভগ্নাংশ থাকলে আমরা কী করি না, প্রথম ওয়ানটা লিখে গুণ দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, রুট ফাইভ মাইনাস টু বাই রুট ফাইভ প্লাস টু, বা বি ইজ ইকাল টু উপরে রুট ফাইভ মাইনাস টু, হরে হবে রুট ফাইভ প্লাস টু। ঠিক আছে, তার মানে এর মানটা আমি পেয়ে গেলাম, এর মানটা দেওয়া আছে এটা, আর বি এর মানটা আমি এই এ বি থেকে বার করে নেবো। ঠিক আছে, এবার আমরা কী করবো না, এ প্লাস বিটা হিসেব করে নেবো, এ প্লাস বি, যেহেতু এ প্লাস বির হোল কিউব বার করতে হবে, তো এ প্লাস বিটা বার করছি, তাহলে এ মানে কত না রুট ফাইভ প্লাস টু বাই রুট ফাইভ মাইনাস টু, প্লাস বি এর মানটা কত একই শুধু উপরে মাইনাস রুট ফাইভ মাইনাস টু বাই রুট ফাইভ প্লাস টু, সেটা আমরা এখান থেকে বার করে নিয়েছি। ঠিক আছে, এটাকে আমরা কী করবো না লসাগু করবো, এটা মানে সাপোজ এটা বি, তো লসাগু কত হবে এ বি হবে, তাহলে রুট ফাইভ মাইনাস টু ইন্টু রুট ফাইভ প্লাস টু, এটার সঙ্গে এই টার্মটা মিলে যাচ্ছে, তাহলে এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ হবে, কিন্তু রুট ফাইভ প্লাস টু আর রুট ফাইভ প্লাস টু একই, তাহলে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস টু গুণ করলে কত হবে রুট ফাইভ প্লাস টু তার হোল স্কোয়ার হবে, প্লাস রুট ফাইভ প্লাস টুর সঙ্গে রুট ফাইভ প্লাস টুটা মিলে যাচ্ছে, তাহলে এখানে রুট ফাইভ মাইনাস টু, তাই রুট ফাইভ মাইনাস টু এটা গুণ হবে, গুণ হলে কথা হবে রুট ফাইভ মাইনাস টু তার হোল স্কোয়ার যাবে। ঠিক আছে, এবার একটা সূত্র আছে আমাদের যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম যদি হয় সূত্রটা হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, টু ইন্টু এ স্কোয়ার এ মানে রুট ফাইভের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা এরকম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কত হবে না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এ মানে রুট ফাইভ আর বি মানে টু। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কত হবে টু হবে এ স্কোয়ার হবে মানে রুট ফাইভের মাথায় দুই হবে, প্লাস বি স্কোয়ার মানে কত হবে টু এর মাথায় দুই হবে। আর একটা সূত্র আমাদের যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কী হয় না আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কত হয় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আগে পরে কোনো ব্যাপার নেই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে না রুট ফাইভের এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের হিসেব করতে হবে, তাহলে আমাদের টু থাকলো। ঠিক আছে, রুট ফাইভের এ স্কোয়ার করলে শুধু ফাইভ হবে, রুট ফাইভ ইন্টু রুট ফাইভ মানে শুধু ফাইভ হবে, আর দুইয়ের স্কোয়ার করলে কত হবে না চার হবে। ঠিক আছে, রুট ফাইভের স্কোয়ার করলে কত হবে না শুধু ফাইভ হবে, মাইনাস দুইয়ের স্কোয়ার করলে কত চার হবে, তাহলে উপরে হচ্ছে কত টু ইন্টু পাঁচ চারে নয়, মানে যে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয়, তাহলে উপরে হচ্ছে কত ন দোকানে আঠারো। ঠিক আছে, আর হরে তো এক আর লেখার দরকার হয় না। ঠিক আছে, তাহলে এই মানটা আমি এ প্লাস বির মানটা কত পেয়ে গেছি না আঠারো পেয়ে গেছি। এবার আমাদের মান বার করতে হবে এ প্লাস বি হোল কিউব বাই এইট, তাহলে এখন এ প্লাস বি হোল কিউব বাই এইট, ঠিক আছে, এটা কত হবে এ প্লাস বি মানে আমি বার করেছি আঠারো, ঠিক আছে, তার কিউব হবে বাই এইট, আঠারো কিউব মানে আমরা লিখতে পারি আঠারো গুণ আঠারো গুণ আঠারো, তিনটে আঠারো নিচে এইট হবে। ঠিক আছে, প্রথমে এটাকে যদি আমি দুই দিয়ে কাটি, ন দোকানে আঠারো, এটা দুই দিয়ে কাটলে কত হবে না চার দোকানে আট, আবার যদি আমরা এটা দুই দিয়ে কাটি, ন দোকানে আঠারো দুই দোকানে চার, এই দুইটাকে এখানে কাটলে ন দোকানে আঠারো, তিনটে নয় পাচ্ছি আমি, তিনটে নয় মানে নয়ের কিউব। ঠিক আছে, তো নয়ের কিউব মানে কথা হবে ন নয় একাশি, তার সঙ্গে আর একটা নয় গুণ করতে হবে, নয়কে নয় আট নয় বাহাত্তর, কথা হবে না সাতশো উনত্রিশ হবে। ঠিক আছে, তাহলে এরকম যে অঙ্ক আছে, যদি এর মানটা বলা থাকে, এবির মানটা বলা থাকে, এ প্লাস বি এরকম মান বার করতে বলে কিংবা এ মাইনাস বির মান বার করতে পারে, ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা পেরে যাবো। আমাদের শুধু সূত্র দরকার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।